রাজভবনে এক রাজা আছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতির মতো কথা বলেন। পানাজি থেকে রাজ্যপাল জগদীপ ধনকরকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজভবন মে এক রাজা বৈঠতা হ্যায়, ক্যা নেই বলতা হ্যায়, বিজেপি কা প্রেসিডেন্ট সে ভি বড়া, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট বিজেপি কা, এসব বাত করতে হ্যায়, করনে দো, জো করতে হ্যায় করনে দো, হমেঁ লড়নে দো, হমেঁ কাম করনে দো, হমেঁ আপনে কো আগে বড়ানে দো। এদিকে বিএসএফ এর ডিজির সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন রাজ্যপাল, এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উনি তো সব জায়গায় করছে, আমি তো বারবার বলি, এখন এই শীতের সময় আমার মনে হচ্ছে যে তার রাজভবনে ভীষণ শীত লাগছে, তাই বাইরে গিয়ে এখানে ওখানে দেখা করছেন, ভালো জিনিস। তবে উনি পদ্মশিবির না হয়ে একটু বঙ্গ শিবিরের লোক হন, বাংলার মানুষের হয়ে কথা বললেই মানুষ ওনাকে মনে রাখবে। কলকাতা পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক বয়কট বিজেপির, জেলাশাসকের ডাকে আলিপুরে সর্বদলীয় বৈঠকে নেই বিজেপি, রাজ্য নির্বাচন কমিশনের বদলে কেন বৈঠক ডাকলেন ডিএম, ভোটের সুরক্ষা নিয়ে সর্বদলীয় বৈঠক বয়কট বিজেপির, মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার হিসেবে ডিএম বৈঠক ডাকতেই পারেন, বিজেপির অভিযোগ নিয়ে এমনই দাবি রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। এ প্রসঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া কি বলেছেন শোনাবো। তো আমরা এই মিটিং অ্যাটেন্ড করছি না কেন, আমাদের হিসেবে ডিএম এর এই মিটিং ডাকার কোনো অধিকার নেই। উনি যদি আইন খুলে দেখেন, আইনে পরিষ্কার লেখা আছে ওনার কর্তব্যটা কি, তো উনি যদি বলেন যে ইলেকশন কমিশন ওনাকে এই দায়িত্ব দিয়েছে আর ওই ডিসকাশনের জন্য উনি ডাকতে চান। দেখুন, আজকে আমার একটাই বিষয়, আমাদের একটাই বিষয় হচ্ছে উনি রাজ্য সরকারের একটা অঙ্গ, তাহলে ইলেকশন কমিশন সরিয়ে দিন না। জেলা শাসক তো প্রত্যেক ইলেকশনে ডিও থাকেন, এখানে ডিএমইও বলে, কেন মিউনিসিপ্যাল ইলেকশন বলে? সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।